নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে, সাহিত্যরত্ন শেখ হবিবুর রহমানের নবীর শিক্ষা কবিতার মতো ভিক্ষা না করে পথে পথে মানুষের ওজন মেপে জীবন চালানোর সংগ্রাম করছেন জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই আবদুল্লাহ ও শহীদুল। তারা দুই ভাই প্রতিদিন কোনো না কোনো জনবহুল এলাকায় ওজন মাপার স্কেল নিয়ে বসে থাকেন। তাদের ওই স্কেল দিয়ে ওজন মেপে যে যা দেন তা দিয়েই চলে বৃদ্ধ বাবা মা সহ চারজনের সংসার। জসীমউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ। আমাদের এই মিটারে ওজন মাপুন, সাহায্য করুন। ভিক্ষা চায় না, ওজন মাপুন, সাহায্য করুন। যে কোনো জনবহুল এলাকায় বসে এইভাবেই হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকেন জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই মোহাম্মদ শহীদুল ও মোহাম্মদ আব্দুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। কখনো কখনো আবার স্কুলের সামনে বাদাম চকলেটও বিক্রি করেন তারা। দুই সহোদর বলছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় তারা মেহনত করার পথ বেছে নিয়েছেন। ভিক্ষা করি না আমরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে যাই, এবং আমরা ওজন মাপার মিটার নিয়ে যাই, মাসের ওজন মাপি, যে যতটুকু টাকা দেয়। আসলে আমরা কোনো ধার্য করি না, যে যা খুশি হয়ে দেয়, তো ওটা আলহামদুলিল্লাহ এর উপরে শুকরিয়া, আল্লাহ শুকর। আসলে আমাদের কাছে ভিক্ষা করতে ভালো লাগে না, তো জন্য আমরা দুই ভাইকে দৃষ্টি প্রতিবিধান তো এই মিটার দিয়ে আমরা দাঁড়াই দাঁড়াই ওজন মাপে, বর্তমান সময়ে অনেক সুস্থ মানুষও ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে ফেলেছেন। তাই জন্মগত অন্ধ এই দুই সহোদরের সততায় অনেকের মনে দাগ কাটছে। তাই প্রয়োজন না হলেও তাদের সহায়তার জন্য অনেকেই মাপছেন ওজন। এরা কিন্তু এই ওজন মাপার জন্য এরা ভিক্ষা করে না, এই জন্য এদেরকে আমরা যারা আছি বৃত্তবান, এদেরকে সবাই সাহায্য সহায়তার হাত বাড়ানো দেওয়া উচিত। ওনারা আমরা শর্ত ভিক্ষা করে না, ওজন মাপে খায়, কিন্তু আমার বাসায় ওজন মাপার মেশিন আছে, তা আমি ওজন মাপাই না, এখানে এসে ওজন মাপা ওনাদের একটু সাহায্য করার জন্য। এরা এই ওজনের, এরা স্কুলে যায়, কলেজে যায়, এখানে যাইয়া মাপে, মাপলে যে যতটুকু সম্ভব তারে ততটুকু দেয়, এই পেশায় আগে দেখলাম আমি। বাগেরহাটের মোংলার মিয়াপাড়ার এলাকার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী শহীদুল ও আবদুল্লার বাবা শামসুল হক এক সময় জাহাজের শ্রমিক ছিলেন। বৃদ্ধ বাবা মাই দুই ভাইয়ের যাবতীয় দেখভাল করেন, তবে বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারেন না বাবা শামসুল হক, তাই দুই দৃষ্টি প্রতিবন্ধী ছেলের উপরই নির্ভর করতে হয় তাদের। অর্থ না থাকলে তারাও আগাবে না, এখন ভবিষ্যতে এদের নিয়ে কি করব, আল্লাহ পাক কি করবে, এটা আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু আমাদের তো এখন উপায় নাই। হ্যাঁ, সারাদিন আমার কাপড় চোপড় ধুয়ে দিয়ে আমি তারপর রান্না বান্না করি, ওরে ওদের বাড়ি ভাত বাড়ি খান লাগে, গেলাসে পানি ঢেলে দেওয়া লাগে, ওরা কিছুই করতে পারে না তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনেক ভাতা আছে, তাদের সেসবের মাধ্যমে কিংবা তারা কিছু করতে চাইলে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমাদের কিছু সামাজিক সুরক্ষার আওতায় কিছু সুযোগ সুবিধা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, অথবা তারা যদি কোনো কাজ করে খেতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে কিছু হেল্প করি। তারপর যদি তাদের স্পেশাল কোনো কিছু দরকার হয়, তারা আমার সাথে দেখা করলে তাদের সাথে কথা বলে আমরা সে দেখতে পারি যে আমাদের অন্যান্য কোন সামাজিক সেবার মধ্যে তাদেরকে নিয়ে যায় কিনা। দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে চান না, পরিশ্রম করেই চলতে চান, তবে ভিক্ষা নয়, কেউ সহযোগিতা করলে গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা। আর বৃদ্ধ বাবা মাও মৃত্যুর আগে ঠিক করে যেতে চান দুই দৃষ্টি প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ। সুরুজ আহমেদ, কালবেলা।